আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 242 আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 189 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 90 এবং 91 190 এবং 191 এই দুইটি আয়াত নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم أقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين واقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين। তাহলে চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। অ জবর ওয়া কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ক তাজের তি অ ক তি লাম অ পেশলু, পেশের পরে জজমান ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অ ক তি লু ফা এজের ফি, জেরের পরে জজমান ইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অ ক তি লু ফি সিন জবর সা বা এজের বি, জেরের পরে জজমাল আয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সাবি লাম লাম জির লিল সাবি লিল লাম খারা জবুল্লা, খারা জবের জন্য একালে পড়ান। সাবি লিল্লা হালাম জির হিল লাম জবুল্লা হিল্লা জাল ইয়াজের জি সাবি লিল্লা হিল্লা জি নুন জবরনা হিল্লা জি না ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ক তাজের তি ক তি লাম অ পেশলু, পেশের পরে জজমাল ওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ক তি লু নুন জবর না ইউ ক তি লু না কাপ মিম পেশ কুম ইউ ক তি লু না কুম অ জবর ওয়া লাম আলিফ জবর লা, জবরের পরে খালি লিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া লা তাইন জবর তা, তা জবর তা, তা তা দা লাও পেশ দু, পেশের পরে জজমাল আবাও, তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা তাদু ওকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়ালা তাতাদু, হামজা নুন জের ইন আর কতর পরে নুনের উপরে তাসদীদ, তা এখন ওয়াজিব গুণ হবে। নুন লাম জাবর নাল ইন লাম খারা জাবুল্লা, খারা জাবর জন্য একাল টান। ইন আল্লাহ হা জাবর হা, ইন আল্লাহ লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইয়া পেশ ইউ হাবা জের হেব ইউ হেব বা লাম পেশ বুল ইউ হেব বুল লা ইউ হেব বুল মি মাইন পেশ মো তা জবর তা মো তা দাল ইয়াজের দি, জিরের পরে জজমাল ইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মো তা দি জবর না মো তা দি না, যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমাল আইয়া, এই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নুনের উপর একটি জজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। মুতাদিন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। অকাব জবর ওয়াক কলকলর হরফ, কফের উপরে জজম, তা কলকল করতে হবে। তা পেশ তু ওয়াক তু লাম আও পেশ লু, পেশের পরে জজমাল আও, তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকুতুলু হামিম পেশ হুম অকুতুলু হুম হায়া জবর হাই, সা পেশ সু হাই সু, সা জবর সা, কফা জের কিফ সাকিফ, তা পেশ তু সাকিফ তু মিম অ পেশ মু, পেশের পরে জজমাল আও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সাকিফ তু মু হামিম পেশ হুম সাকিফ তু মু হুম অ জবর ওয়া হামজা খ জবর আখ ও আখ রাজের রিও আখরি জি মাও পেশ জু, পেশের পরে জজমাল আওয়াও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আখরি জু হামিম পেশ হুম মিমে সাকিনের পরে মিমে সাকিনের ইদগামের হরফ মিম এসেছে, তাই মিমে সাকিনকে গণনা করে পড়তে হবে।
وأخرجوهم من منذر من حي زبر حي سابش سو حي سو حمزة خا زبر أخرى زبر أخرى دي ما بيش جو بيش بار جاسو مال واو تاي بيش كي أكلك بوري ماني ديكو غربو تب أخرجو كاب من بيش كم أخرجوكم أولام زبر وال فاتا زر فيت والفت نون زبرنا والفتنة تاپش تو والفتنة تو حمد زبر آ شندل زبر شاد آشاد دل بیش دو آشاد دو ممزر مینون لم زبر نل مینل قبطا زبر قط لم زر لی قط لی جدی ہم رکھنے تھامی تحل ہوئے قط لامو جازم ہوئے وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم أخرجوكم والفتنة أشد من القتل أو زبر و لم ألف زبر لا جبر پر خالی ألف تا جبر کے ایک ألف پوری معنی دیر کے قرب تا بوالا تا پیش تو قف ألف قف خرا زبر قا خرا زبر جن ایک ألف تان تازر تی تو خاتی لم أو پیش لو پیش بار جاسم الله واو تا پیش کے ایک ألف پوری معنی دیر کے قرب تا بو تو قاتلو همین پیش هم تو قاتلوهم عنون زرعین دون ساکن در پاره ایک فر حرف دال اشسته تا دون ساکن که گون نگره برده با عین دل نم زبر دل عین دل ممسین زبر مس جم جر جی مس جی دل نم زر دل مس جی دل حا زبر حا را علیب زبر را جبر پر خالی علیف تا جبر که اکالی پوری منه درگو گره برده با ممزر می حرامی حتا زبر حتا خرا زبر تا خرا زبر جو نیکل پران حتا یا پیش یو قب خرا زبر قا خرا زبر جو نکل پرن یو قا تازر تی یو قا تی لام ها پیش لو پیش پر جاسم الله واو تا پیش که اکر پوری منه دیرگو گره پر تخب یو قا تی لو کپ من پیش کم یو قا تی لو کم فا یزر فی جر پر جاسم الله یا تا جر که اکل پوری منه دیرگو گره پر تخب حاضر هی فی هی اکنه تھام لے جر پر جاسم الله یا اکل مات کی تینلی پوری منه দীর্ঘ করে পড়তে হবে এবং হায়ের উপর একটি জজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি ফি এরকম হবে। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি ফা জবর ফা হামজা নুন জের ইন নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে তাই নুন সাকিনকে গুণনা করতে হবে। فإن قب خرج زبر قا خرج زبر جن أكل بتان تا زبر تا قا تا لا ما بيش لو بيش الفار جازم على واو تا بيش كي أكل بوري منه دير كعور برتا قا تلو كاب مين بيش كم قا تلو كم فإن قا تلو كم فقب زبر فق القل الحرف كافر بور جازم ده القل قط فق تا بيش تو فق تو لا ما بيش لو بيش الفار جازم على واو তাই পেশ কে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফাকতুলু হামিম পেশ হুম ফাকতুলু হুম ফাইন কাতালু কুম ফাকতুলু হুম কাব জবর কা দাল খারা জবর দা খারা জবর জন্য একালে টান কাজা লামজের লি কাজা লি কাব জবর কা কাজা লি কা জিম জবর জা ঝা আলিফ জবর ঝা জবরের পরে খালি আলিফ এরপর একটি আসলি হামজা এসেছে তাই জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হামজা লাম পেশ উল জাজা উল কাপ খারা জবর কা খারা জবর জন এক আলিফ টান ফাজের ফি কাফি র ইয়াজের রি জেরের পরে জজম আল ইয়া তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। কাফিরি নুন জবর না কাফিরি না যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজম আল ইয়া এই একালিফ মাতকে একালিফের পরিবর্তে তিনালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি জসম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। কাদালিকা জাযাউল কাফিরিন সাদাকাল্লাহুল আযীম। এ পর্বের আলোচনা এ পর্যন্ত, আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।